বিশ্বে বৈরী আবহাওয়ার জন্য এই এই বন্যা হচ্ছে। আমাদের আসলে যেহেতু আমরা ভাটির দেশের লোক, পার্শ্ববর্তী দেশে যখনই বর্ষা হয়, প্রচুর পরিমাণে বর্ষা হয়, সেই বর্ষার পানিটা আমাদের আমাদের দেশের ভিতরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পানিটা পড়ে। আমরা প্রতি প্রতি বছরই এই ধরনের একটা বর্ষা মৌসুম শেষ হওয়ার পরে আবার একটা ধাক্কা আসে। এবার আমরা মনে করেছিলাম যে এবার আর হবে না, কিন্তু আবার শুরু হয়েছে, সমস্যা নেই। আমরা যে সমস্ত জায়গায় কয়েকটা জায়গায় নদী ভাঙন যেগুলো হয়েছে, আমাদের ইঞ্জিনিয়াররা আমরা আগে থেকেই আমরা সতর্ক ছিলাম, তার সেখানে কাজ করছে। কিন্তু কাজ হলেও কিছু কিছু জায়গায় নদী ভাঙন হয়েছে। নড়িয়াতে আবার সমস্যা দেখা দিয়েছিলো, নড়িয়াতে আমরা কন্ট্রোলে এনেছি। কমলনগরে এরকম সমস্যা হয়েছিলো, যেগুলো যে সমস্ত জায়গায় হয়েছে আমাদের পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়াররা সেখানে সতর্ক অবস্থায় আছে এবং কাজ চলছে, এবং আমরা ইনশাল্লাহ এগুলো মোকাবিলা করব। আমরা এই বৈরী আবহাওয়াটাকে আমরা মাথায় রেখে আগামী বছরে আমরা প্রকল্প হাতে নিয়েছি। আগামী বছরে এই এই এটার এত প্রকট আর হবে না, আমরা এটাকে ম্যানেজ করতে সক্ষম হব। কারণ আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় যে সমস্ত প্রকল্প আমরা হাতে নিয়েছি, 64 জেলা খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে, আরও 64 যে 448টা খাল নদী খাল খনন আমরা করছি, আরও 500 আমরা হাতে নেব। এগুলো হলে পরে যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে প্রচুর বৃষ্টিপাত হলেও যে নদীতে যে পানিটা নেমে আসবে সেটা ধারণ ক্ষমতা আমাদের থাকবে। আমাদের আগে নদীতে নাব্যতা ছিল না দেখে, ধারণ ক্ষমতাটা কম ছিল দেখেই নদীর পানি উপচে গ্রাম গ্রামকে তারা গ্রাম প্লাবিত হতো, সেটা কমে আসবে। এবং আমরা বিভিন্ন প্রকল্প নিচ্ছি, যে প্রকল্প আওতায় আমরা নদীর তীর রক্ষা করার প্রকল্প আমাদের হাতে আছে, প্রচুর অনেক প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরা তাদের এলাকার জন্য আমাকে যেভাবে বলেছে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এই প্রকটটা কমে আসবে এবং আমরা আরও সমৃদ্ধশালী দেশ হব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। অর্পিতারা এগিয়ে এসো।